সুদর্শন বন্ধু, আবার আমি আজ চলে এলাম মীন রাশি নিয়ে। মীন রাশির ভাগ্য মুখ তুলে চাইবে অবশ্যই, চিন্তা করার দিন শেষ। মীন রাশির ক্ষেত্রে জাতক বা জাতকের ক্ষেত্রে যাদের শনির সাহায্যে চলছে, শনির সাহায্যে চলে তো কিছু করার নেই, সেটা ভোগ করতেই হবে। কে আপন কে পর আপনি চিনতে পারছেন বা চিনতে পারবেন, যে কোনো দিক থেকে কর্মে বলুন, যে কোনো দিক থেকে বলুন, আপনারা কিন্তু প্রত্যাশা পাচ্ছেন না। তাদের ক্ষেত্রে বলবো 17 জুনের পর থেকে শনিদেব বক্রী হওয়ার পরে কিন্তু আপনি কিছুটা ভালো এফেক্টেড পেয়ে যাবেন। আশা রাখি দর্শক বন্ধু কেন পাবেন কি বৃত্তান্ত, তাই ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, দেখলে অবশ্যই করে বুঝতে পারবেন আমি কি বিষয়ে বক্তব্য বলতে চাইছি। আগে জানতে হবে আপনার মীন রাশি মানে চন্দ্রর অবস্থান কোথায়, মানে মীন রাশির পরে চন্দ্রর অবস্থান কিন্তু ভালো জায়গায় নয়। মীন রাশির জীবনটা ম্যাক্সিমামটাই নাটকীয় জীবন হয়ে থাকে এদের, কারণ কি এরা একটু পরের অধীনে থাকা জায়গা থেকে যায় এদের লাইফে। আমি যে কটা মীন রাশি দেখেছি ম্যাক্সিমাম মীন রাশি, যদি 100 জন মীন রাশি দেখে থাকি তার মধ্যে 80% মীন রাশি এদের ক্ষেত্রে পরে কিছু করে দেয় তবে এরা ডেভেলপমেন্ট করতে পারে। ম্যাক্সিমামটা এদের ক্ষমতাটা একটু কম থাকে, ক্ষমতা বলতে মানে মেন্টাল জোরটা কম থাকে। এবার মীন রাশির ক্ষেত্রে মীন মানে কি, মীন মানে হচ্ছে দুটো ভাসমান জায়গা, জলের মধ্যে মাছ চলছে সেটা না তলায় না উপরে, আর মীন মানে হচ্ছে কালপুরুষের পা। এবার মীন রাশির ক্ষেত্রে যেটা বলতে চাইছি যে ভাগ্য মুক্তি চাইবে, কেন চাইবে, যেহেতু আপনার দ্বিতীয় এখন বর্তমান বৃহস্পতি বিরাজমান করেছে, সেক্ষেত্রে আপনার ভাগ্য উন্নত অবশ্যই করে দিয়ে যেতে পারবে বা ভাগ্যর কিছুটা ডেভেলপমেন্ট হতে পারবেন। এবার দ্বিতীয় রয়েছে রাহু, বর্তমান রয়েছে, আমি আজ ভিডিও বানাচ্ছি হচ্ছে 10 তারিখ, কিন্তু 17 জুনের কিন্তু বুধ কিন্তু ট্রানজিট হয়ে যাবে, তার আগেই হয়ে গিয়ে বুধ চলে যাবে হচ্ছে বিষ রাশির ঘরে, তার মানে আপনার তৃতীয় ভাবে চলে যাবে চতুর্থ পতি হয়ে। চতুর্থ পতি তৃতীয় ভাবস্থ যখন যাবে সেখানে রাহু কিন্তু দ্বাদশ দৃষ্টি করেই যাচ্ছে, এতে কিন্তু আপনার মান সম্মান কিন্তু হানি হওয়ার জায়গা রয়েছে, কিন্তু ভাগ্য মুখ তুলে চাইবে। কী বিষয়ে ভাগ্য মুখ তুলে চাইবে, হয়তো কোনো ইনকামের আপনার রাস্তা খুলতে পারে বা আপনি কেউ হেল্প করতে পারে বা আপনাকে কেউ দান করতে পারে যে তুমি এটা করো তুমি এগোতে পারবে। সাপোর্টের জায়গা মানে কোনো গুরুজনদের সান্নিধ্য পাওয়া জায়গাটা কানেকশান থাকবে। এবার মীনের যেহেতু দ্বিতীয় পতি মঙ্গল বর্তমানে কিন্তু হয়ে গেছে নিচস্থ, মানে 2, 3, 4, 5 রয়ে গেছে, এদের মনোবলটা সাপোর্টেড করছে না এখন, কিন্তু এখন শুক্র যেহেতু কানেক্ট করেছে এদের কিন্তু মনোবলটা সাপোর্টেড করবে, মনোবল সাপোর্ট করে ভাগ্যটা কিছুটা হলেও সাপোর্ট করবে। ভাগ্য হচ্ছে মঙ্গল, সে মঙ্গল নিচস্থ হয়ে গেছে, নিকস্থ হলেও কিন্তু ভাগ্য মুখ তুলে চাইবে। কীরকম ভাগ্য মুখ তুলে চাইবে, যেহেতু সে মঙ্গল দৃষ্টি করবে আপনার 11th হাউসে দৃষ্টি করবে, কোনো কর্ম দিক থেকে যোগাযোগের সম্ভাবনা রয়েছে, যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করার জায়গা রয়েছে, যারা স্কুল টিচার আছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করার জায়গা রয়েছে, আর যারা কম্পিউটার সেক্টরে কর্ম করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করার জায়গা রয়েছে। কেউ যদি ফুড আইটেমের ব্যবসা করে থাকেন তার কিন্তু ডেভেলপমেন্ট এখন দেখা যাচ্ছে না, যারা ফুড আইটেম করছেন ফুডের ব্যবসা করছেন, মিষ্টির দোকান করলে চলবে কিন্তু আদারওয়াইজ দোকান সেরকম চলবে না। আর একটা ভাগ্য উন্নত যে ভাগ্য মুক্ত চাইবে, যেহেতু শনির সাহসিতটা কিছুটা হলেও আপনার রিকভার করবে, যেহেতু শনি বক্রী হচ্ছে এতে আপনার কিছুটা হলেও শনির সাহসি থেকে মুক্তি পাবেন, মানে শনির সাহসিতে আপনাকে ব্যাক করলো, এই একটা এই যে সুযোগ, এই সুযোগ কিন্তু আপনার কাজে লাগাতে হবে। এই সুযোগ যদি কাজে না লাগান আমি তো ডেভেলপমেন্ট করতে পারবেন না, সুযোগ কিন্তু ভগবান বারবার দেয় না, সুযোগ কিন্তু ভগবান একবারই দেয়, সেটাই কিন্তু আপনার কাজে লাগাতে হবে। আপনি যদি কাজে না লাগান তাহলে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না, বোঝা গেল। এবার আপনাকে যে শুভ ফলটা দেবে হচ্ছে চন্দ্র রয়েছে আপনার রাশিস্থ পঞ্চম পতি হয়ে সেখানে শুক্র যুক্ত হয়ে গেছে, বুধ রয়েছে আপনার সপ্তম পতি, বুধ রয়েছে আপনার এখন চতুর্থ তৃতীয় ভাবস্থ,
ক্ষেত্রে আপনার ভালো যোগাযোগ, বন্ধু স্ত্রীর সাথে যোগাযোগ, স্ত্রীর থেকে হেল্প, গার্লফ্রেন্ডের থেকে হেল্প পেতে পারেন, এই কানেকশানগুলো কিন্তু আপনার থাকবে। আর যেহেতু বৃহস্পতি আপনার এখানে দশমপতি হিসাবে, সে আপনাকে একটা ভালো রাজযোগের কানেকশান, পিতৃভাব থেকে রাজযোগ কানেকশান একটা দিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। পিতৃভাব থেকে হেল্প পেয়ে যাওয়া, কোনো শ্বশুরবাড়ি থেকে হেল্প পাওয়া, কোনো যারা গুরুজন যারা ব্যক্তি আছেন তাদের থেকে হেল্প পাওয়ার জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে। কিন্তু সাথে সাথে যেহেতু চলছে, সেক্ষেত্রে কিছু অপমাননা, কিছু নিজেকে ছোট হওয়া, ছোট হতে হওয়া কিন্তু আপনাকে হবেই। এই না হতে পারলে আপনি কিন্তু জীবনে প্রোগ্রেস করতে পারবেন না। যতক্ষণ আপনি মনের দিকে চোট পাবে, যতক্ষণ বিবেক আপনাকে না দংশাবে, আপনি কিন্তু এগোতে পারবেন না। বিবেক যতক্ষণ আমাদের দংশাবে, ততক্ষণ আমার ভেতরে আমার মধ্যে প্রোগ্রেস করার ইচ্ছা থাকবে। আর বিবেক যতক্ষণ না দংশন করবে আপনাকে, সাড়ে সাতে যে এসেছে এটা খুব লাইফে খুব ভালো টাইম এসেছে কিন্তু আপনার। কে আপন কে পর চিন্তা পাচ্ছেন এক নম্বর, নিজেকে প্রোগ্রেস করার এই চেষ্টা যদি না করতে পারেন তাহলে কিন্তু জীবনে করতে পারবেন না। এখন আপনাকে চেষ্টা করতে হবে। সাড়ে সাথে আপনাকে বুঝিয়ে দেবে অর্থ কষ্ট কাকে বলে, এটা আপনার পাওয়া উচিত সবার লাইফ, সব বয়সের ক্ষেত্রে পাওয়া উচিত। না পেলে সে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারে না, সে ডেভেলপমেন্ট হয় না, খালি দেখছে চলছে চলবে কিন্তু করে থাকে এরা। সেটা খেললে কিন্তু অত মিন রাশির আত্মজাতের ক্ষেত্রে বলবো যে ভাগ্য যে মুখ তুলে চাইবে। কেন ভাগ্য মুখ তুলে চাইবে? শুনে শ্বাসে কিছুটা হলেও আপনি মুক্তি পাচ্ছেন বা মুক্তি পাবেন। বৃহস্পতি আপনার দ্বিতীয় রয়ে গেছে, এখন দারুণ শুভ টাইম। এখন যদি আপনি না ছুটতে পারেন তো কবে ছুটবেন? এই সুযোগটা আপনি হাতছাড়া করবেন না। দর্শক মন্ডল, যদি সুযোগ যদি যা পাবেন সেটার দিকে আপনাকে ছুটতে হবে। এবার আপনার অষ্টমে যেহেতু কেতু রয়েছে, শারীরিক দিকতে একটুখানি নজর রাখা প্রয়োজন আছে। আকাশ কুসুম চিন্তা করার দিন শেষ ভাবতে হবে। আমি এই করব সেই করব এই মনোভাবনে যখন চলছেন আপনি, কিন্তু এটা করলে আপনাকে চলবে না। আপনাকে নিজস্ব পাওয়ার তৈরি করতে হবে, নিজেকে এগোনোর প্রচেষ্টা তৈরি করতে হবে। আমি এগোতে পারবো, আমার দ্বারা সম্ভব, আমি পারি, এই মনোভাব যদি তখন না নিতে পারবেন আপনি কিছু করতে পারবেন না। এই যে দোদুল্যমান জায়গা, যে চিন্তাটা দোদুল্যমান জায়গা যে চলে যাচ্ছে, হয়ে যাবে দোদুল্যমান জায়গাটা, এটা থেকে আপনাকে উঠতে হবে। মিন রাশি মানে জলের যে একটা জায়গা, জলের না ভাসমান, না ডিপ, না উঁচু, ও জলের মধ্যে ভাসমান হয়ে চলে যাচ্ছে। একটা মাছ যখন ভাসমান হয়ে যাচ্ছে, সে কিন্তু ভেসে যাচ্ছে, ছস ছস যাচ্ছে, কিন্তু তার পেছনে যে অগ্রগতি, যে কোন দিকে যাচ্ছে স্রোতটা, সে স্রোতটা বুঝতে পারে না। বুঝতে পারছেন? এই বৃহস্পতির এই কানেকশানে, বৃহস্পতি যেহেতু আপনার দেখুন রাশির দ্বিতীয় রয়েছে, এই সুযোগ কিন্তু পাওয়া যাবে না। আর যে কোনো আপনাকে ব্যবসা ও কর্মের মধ্যে ঢুকে পড়তে হবে। ভাগ্য এখনই আপনাকে সাথ দেবে, ভাগ্য কিন্তু বারবার সাথ দেয় না, করা নাড়ে না। ভাগ্য যখন আপনাকে সাথ দিয়ে দিচ্ছে তখন আপনাকে কিন্তু ছুটে যেতে হবে। দশমপতি যেহেতু বৃহস্পতি দিতেই চলে গেল, শনি চলে গেল, তাদেরকে মানছি, তাদের শনি রয়েছে, শনির সাড়ে সাথে চলছে, আপনার যা করবে সেটাই ছাই হবে। কিন্তু তবুও ভাগ্য আপনাকে সতেরো জুনের পরে যদি শনিদেব বুকে নিচ্ছে, সেক্ষেত্রে আপনাকে সুফল দিয়ে যাবে। তা দর্শক মন্ত্র, এগোতে থাকুন, এগিয়ে চলুন, ফিরে তাকাবেন না, এগিয়ে চলুন, আগে রাস্তার থেকে এগিয়ে তো চলুন, পরে দেখা যাবে কী হচ্ছে। অষ্টমপতি শুক্র পঞ্চমে এখন তুঙ্গ হয়ে, মানে ভালো জায়গায় শুক্র রয়েছে, অষ্টমপতি তৃতীয় যোগাযোগ ভালো জায়গায় হয়ে রয়েছে। এখন যদি যোগাযোগ স্থাপন, এখন যদি না এগোতে পারেন তাহলে কিন্তু আর এগোতে পারবেন না। সপ্তম অষ্টম নবমপতি মঙ্গল নিজস্থ হয়ে গেছে, মানছি ভাগ্যটা সাথ দেবে না, তবু কিন্তু আপনাকে শনি আপনাকে সাপোর্টেড করে যাবে। এই এখন বর্তমান ভাগ্য মুখ তুলে এখনই চাইবে। এই ভাগ্য যখন মুখ তোলার জায়গায় রয়েছে তখন আপনাকে কিন্তু ছুটতে হবে। বসে থাকলে হবে না দর্শক বন্ধু, বসে থাকলে কিন্তু হবে না, এগোতে হবে, ছুটতে হবে। সাহসেতে চলছে বলে আমি ভেঙে পড়লে কিন্তু চলবে না। হাজে সবার লাইফে আসে, আমার লাইফে এসেছে, সবার লাইফে এসেছে, এসেছে এসেছে আসবে। গ্রহগত গোচর ফল দেবে, কিন্তু ছুটতে হবে আমাকে। মানছে ভাগ্য 75%, কর্ম 25%, তো ভাগ্য যেহেতু শুনে একটু প্রক্রিয়া হয়ে যাবে, সেক্ষেত্রে ভাগ্যটা একটু সাপোর্ট করবে আপনাকে, সেক্ষেত্রে আপনাকে ছুটতে হবে। রবি সাপোর্ট করছে, এখন আপনাকে ছুটতে হবে। শুক্র সাপোর্ট করছে, আপনাকে ছুটতে হবে। বোঝা গেল? আরও বিষয় জানতে গেলে আমরা যোগাযোগ করতে হবে। জন্ম চার কী নক্ষত্রে জন্ম আপনার, কতটা কী নক্ষত্রে জন্মেছেন আপনি, শনি কীভাবে আপনার চার রাশিতে রয়েছে, জন্ম নক্ষত্র জন্ম চারে রয়েছে, সেটা দেখার বিষয় রয়েছে। তারপরে আরও বিষয় জানতে গেলে আমরা যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।